ঢাবিতে নুরের উপর ছাত্রলীগের হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এই ঘটনায় আহত ঢাকসুর সাবেক ভিপি নূর সহ তার দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন দাবিতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভের ডাক দেয় ছাত্র অধিকার পরিষদ। শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে গেলে নূরের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক নূরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যান, তাকে কিল ঘুষি মারেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সমাবেশও পণ্ড হয়ে যায়। হামলায় আহত নূর সহ তার 10 সহযোগীকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, আব্দুল জাহেদ, সাদ শিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহমেদ, রাকিব, আকাশ, রাজীব। ধামে খাসাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।